এদিকে 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্তে শিলবেড়িয়া বিএসএফ ক্যাম্পে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সূচনা পর্বে জাতীয় পতাকা উত্তোলন এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ভারতে 74তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে সর্বত্রই। এর পাশাপাশি নদিয়ার হাঁসখালী ব্লকের বগুলা স্বজনভূমি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তের শিলবেড়িয়া বিএসএফ ক্যাম্পে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। সূচনা পর্বে ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে শুভেচ্ছা নিবেদন করেন ভাই ও বোনেরা। প্রসঙ্গত, সারা বছর ধরে সীমান্তবর্তী এলাকায় ভারতের বিভিন্ন সীমানায় কর্মরত থাকে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা। প্রতি মুহূর্তে ভারতের ভূখণ্ড রক্ষা করে চলেছেন তারা। এবার তাদের কথা মাথায় রেখেই বগুলার স্বজনভূমির এই অনন্য প্রয়াস। এদিন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও। কমল দত্তের রিপোর্ট, নদিয়া। আজকে আমরা স্বজনভূমির পক্ষ থেকে শিলবেড়িয়া বিএসএফ ক্যাম্পে উপস্থিত হয়েছি 74তম স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে। দেশের বীর সেনাদের সাথে আজকে গর্বের দিন, আমাদের আনন্দের দিন স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস পালন করার জন্য আমরা উপস্থিত হয়েছি শিলবেড়িয়া বিএসএফ ক্যাম্পে। সবাইকে স্বাগত জানাচ্ছি, স্বজনভূমির পক্ষ থেকে নমস্কার এবং স্বাধীনতা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।